সালাম আলাইকুম আজকে আমরা অধ্যায় তেশের উপরে মিক্সড কুইজ গুলো করবো আমরা অধ্যায়ের থিওরি ভিডিও এবং সব গুলা কুইজের এক্সপ্লেনেশন সেগুলোর ভিডিও আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম সকালে যারা দেখেছেন তাদের জন্য কোইজ গুলো খুব ইজি হয়ে যাবে আগে থেকে আপনি দেখেন নাই আপনার পরবর্তী গ্রুপ থেকে সেই ভিডিও গুলো আবার দেখে নিবেন তো যাদের কোনো কুইজ বসে সমস্যা হবে নাম্বারটা মার্ক করে রাখবেন ক্লাসের পরে এক্সপ্লেন করে দিবো আর যারা মোবাইলে দেখতেছেন আপনারা মোবাইলটা রোড করে নিবেন রোড করে মানে পাতালি করে নিবেন পাতালি করে নিলে লেখাগুলো ভালো বুঝবেন এবং আপনার এই খুব ক্লিয়ারলি দেখতে পারবেন ওকে প্রথম পুজো বলা হচ্ছে আগে প্রথমে বলে দিচ্ছি অধ্যায়টা কি মানে আর এর এ চিয়া বলে অনেকে এর রে মানে কি এর মানে আর ইংলিশ ওয়ার্ড আর আর কে বলে এর রে ইতাল এর রে এটা আর সি এ এটাকে বলা হয় রে চি আ ইতি উচ্চারণ হয় এর রে মানে কি অনেক কঠিন কোনো কিছু নয় এটা একটা ওয়ার্ড রেসপন্সিবিলিটা চিবিলে অটো মানে আপনি যখন নাকি গায়নের রাস্তা চলচল করতেছেন রুড অ্যাকসিডেন্ট হতেই পারে স্বাভাবিকলি তো রুড অ্যাকসিডেন্ট হয়ে গেলে কি করণীয় আপনার কি কোন কেসের আওতায় পড়ে ঘটনা এই অ্যাকসিডেন্টের ফলে আপনার কতটুক কি জরিমানা জরিমানা আসতে পারে না কে বহন করবে আপনি কি জেলে যাবেন নাকি আপনার patente বাতিল হয়ে যাবে এই রকম সমগ্র জিনিসগুলা রাস্তার অ্যাকসিডেন্টের উপরে ভিত্তি করে আবার আপনি কি কেউ অ্যাকসিডেন্ট করলো অ্যাকসিডেন্ট করে সে পালাই গেল তো তখন আপনার কি হবে তারপরে আপনার ইন্স্যুরেন্স করা নাই সেই ক্ষেত্রে কি হবে ইন্স্যুরেন্স এর কাজ কি এই জিনিসগুলো নিয়ে কিন্তু এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হচ্ছে বা কুইজ গুলো এই বিষয়গুলোর উপরে যারা একদম নতুন আপনাদের জন্য এই অধ্যায়টা যতটুকু পরিশ্রম করতে হবে যারা পুরান তাদের জন্য সেম কারণ কি এই অধ্যায় জানার জন্য আপনার আগে কোনো অধ্যায় পড়ার দরকার নাই এটা কোনো এমন না যে গল্পের পার্ট ওয়ান পার্ট টু যে আমরা তার মিনিট টু দেখলাম হ্যাঁ এর জন্য টাইটানিক টু দেখলাম আমার ওয়ান না দেখলে টুর কাহিনী বুঝবো না বা নাটক ধারাবাহিক নাটক না যে আমি দশ নম্বর পর্ব দেখলাম আগের নয় পর্ব দেখি নাই নায়কের কই থেকে আসলো নায়ক কৈ থেকে আসলো নায়ক মোল্ল কেমনে হাই হাই নায়িকার বিয়ে হয়ে গেছে না প্রেম করতো একটা কাহিনীর কোন কাহিনী না ধারাবাহিক কোন পর্ব না ঠিক আছে যে একটার পর একটা আজকে আধা ঘন্টা পর্ব শেষ আবার আগামীকালকে পর্ব এমন না পাওয়ার পড়াটা হলাম কি যখন যেটা আপনি পড়বেন ওইটাই শেষ প্রত্যেকটা অধ্যায় ইন্ডিভিজুয়াল উন্মুক্ত একটার সাথে একটা রিলেটেড না আপনি আজকে পাঁচ নম্বর অধ্যায় পড়ছেন পড়লেন কুইজ করেন পাঁচ নম্বর অধ্যায় শেষ আজকে তেইশ নম্বর পড়ছেন পড়লেন কুইজ করলেন শেষ কোন সিরিয়াল ভাবে আমরা পড়া বই অধ্যায় এক দুই তিন কিন্তু আপনার মাথা রাখতে হবে যখন যেটা আছে সেটাই আমরা পড়ে ফেলবো এটা কোনো ওই রকম পড়ার কোনো অধ্যায় না আমাকে কন্টিনিউ একটার পর একটা পড়তে হবে তেইশ নম্বর অধ্যায় ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে আলোচনা হচ্ছে এটার সাথে দি ভিতর কাটতেল এটার সাথে পিডিকুলোর কাটতেল অবলিগর কাটতেল কোনো সামঞ্জস্যতা নাই সর্বোচ্চ গতি কোনো মিল নাই সবগুলো আলাদা আলাদা সো আজকে আমরা পড়াবো ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্ট এই জিনিসগুলো প্রত্যেকটা কুইজে দেখি যে হ্যাঁ কন্দু চেনতে কথাটা বেশি আসে কন্দ চেনতে মানে চালক ড্রাইভার সো এটার পাওয়ার জন্য ডাইমেন পাওয়ার জন্য ভাষা জানার কোন প্রয়োজন নাই কারণ আমরা যে ভাষায় কথাবার্তা বলি পাতেন্তার মধ্যে কোথাও ওই ভাষাটা ব্যবহার হয় না সম্পূর্ণ পাতেন্তার ল্যাঙ্গুয়েজটি আলাদা তো সেই ক্ষেত্রে নতুন দের জন্য যতটুকু সময় লাগবে আপনি দশ বছর আগে এই আসছেন আপনার জন্য কিন্তু সেম ওই সময়টুকু লাগবে সেম ওই পরিশ্রমী দিতে হবে সেম এই ওয়ার্ডগুলো সবাই জানতে হবে বয়ের কারণে যারা নতুন আসছেন আগামীকালকে নতুন নতুন নতুনদের ক্লাস হবে ওপেনিং হবে বোরআনসারের সো কালকের মধ্যে যারা ভর্তি হন নাই ভর্তি হয়ে যাবেন

তো বলা হচ্ছে একজন চালক সব সময় সবসময় ভুল চিন্তা করবে বা ভুল একটা আইডিয়া করবে গাড়ি চালাবে তখন সে বিপদে কখনো বিপদ মনে কর সব সময় বিপদে কোনো মানে অবমূল্যায়ন করবে সত্য স্ত্রী মারে যখন সে গাই চালাবে তখন সে বিপদ কে সে বিপদ মনে করবে না আরে এরকম বিপদ হইলো আমি কত এক্সপার্ট আমি কত চিপা চাপাতে পার হয়ে গেছি এটা আমার জন্য কোনো বিপদই না সব সময় বিপত্রে অবমূল্যায়ন করবে কুষ্ট হবে ফালস কত দেবে স্যাম্পে সত্য ইস্তিমারে মানে কি অবমূল্যায়ন করা বা ভুলাই দেয়া করা লাসিস নন ফার্সি ত্রাস ভোট যে আনসার গাড়ি সময় যেন কোনো ই না হয় সে যেন ভয় না পায় বা যাত্রীরা যেন ভয় না পায় ভয় কোনো কারণ নাই চিপা রাস্তা ব্যাপার না আমি চিপাতে যেতে পারবো আমার অভিজ্ঞতা আছে তোපි পাতা সেটি গিয়া স্লিপ করা পড়ে গো তো কুইশটা হবে ফলস মানে যাত্রীদেরকে মানে বানীদেরকে নিজেদের প্রতি সাহস রাখে সে বলে কেন কোনো বিপদই না মানে বিপদকে সব সময় সে অবমূল্যায়ন করবে কুইশটা হবে ফলস না বিপদ কখনো অবমূল্যায়ন করা যাবে না বিপদকে বিপদের মতোই ভাবতে হবে আমাদের কুইশটা হবে ফলস দপ লা ফির্মা ডেল কন্ট্রাট্টো ডি আসিকুরাসিওনে এরচিয়া সাথে আপনি চুক্তি হওয়ার পরে ইন্স্যুরেন্স বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে শত শত ইন্স্যুরেন্স কোম্পানি আছে পিমা আছে তারপরে ফাচিলে আছে তারপরে আপনার অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে তো পোস্ট অফিস থেকে দেখবেন ইন্স্যুরেন্স করে বিভিন্ন ব্যাংক ইন্স্যুরেন্স করে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে তো যখন না বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে বিভিন্ন পলিসি দিবে এদের আছে এদের সর্বোচ্চ এরা এত টাকা পর্যন্ত আপনাকে কভার করবে হ্যাঁ এরা আপনার গাড়ি কোথায় যদি গাড়ি নষ্ট হয়ে যায় এরা গাড়ি উঠায় নিয়ে যাবে অনেক রকম অনেক অফার দিবে তো যে অফার ভালো লাগবে ভালো লাগার পর যখন আপনি ফির মারে করবেন যে ঠিক আছে আমি তোমাদের কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলাম ইন্স্যুরেন্স তোমাকে আমি বছরে এত টাকা দিব তুমি আমার গাড়ির যত অ্যাক্সিডেন্ট হবে সে জুড়ি ভাড়াগুলো তুমি দিবা এরকম একটা ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করতেই হয় সবার গাড়িতে যখন নামবে ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক ইন্স্যুরেন্স কেন করবেন ভিডিওর মধ্যে আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি এই কারণে যে ধরেন আপনারা বেতন পান ম্যাক্সিমাম অ্যাভারেজে ধরেন পূর্ণ শুরু বেতন পান একটা নিট ওয়েট হ্যাঁ পূর্ণ শুরু বেতন পান আপনি গাড়ি চালাচ্ছেন আল্লাহ না করুন কোনো কারণে আপনার গাড়ি অন্য একটা গাড়িকে মেরে দিলো মেরে দেওয়ার কারণে যে ক্ষয় ক্ষতি হলো আপনার গাড়িও ঠিক করতে হইব তারটাও ঠিক করে দিতে হবে আপনার ভুল তাটা ঠিক করতে লাগছে পাঁচ হাজার ইউরো আপনার ঠিক করতে লাগছে পাঁচ হাজার ইউরো দশ হাজার ইউরো আপনি কয় বছর কাম করে দিবেন নিজে খাইবেন ফ্যামিলিতে দিবেন নাকি বাসা ভাড়া দিবেন নাকি ভাড়া দিবেন তো এরকম যদি হয়তো ইন্স্যুরেন্স না থাকতো যার যার ক্ষতিপূরণ তার দিতে হইলে একজনের অ্যাক্সিডেন্ট করতো সে শেষ ধ্বংস মানে এত টাকা কই থে দিব তো এর জন্য হয় কি যে সবার জন্যই আমরা যেহেতু মানে সকল গাড়ির বাধ্যতামূলক করে দিচ্ছি ইন্স্যুরেন্স এখন যদি আপনি অ্যাক্সিডেন্ট না করেন আপনি বলতে পারেন যে আমার তো এক বছর আমি তো অ্যাক্সিডেন্ট করলাম না তারপর টাকাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছেন আপনি আপনার অন্য কোনো ভাইকে হেল্প করছেন আপনি টাকাটা দিয়ে অন্য কারো উপকার হয়েছে তো সেক্ষেত্রে এটা এটা ভাবা যাবে না যে আমি অ্যাক্সিডেন্ট করলাম না বা আমি তো অ্যাক্সিডেন্ট করবো না তাও কি এই টাকাটা ফাও ফাও দিব তো যদি ভাই এটা অ্যাক্সিডেন্ট করেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যা আপনার মত এরকম হাজার আর লাখ লাখ গাড়ি নামতেছে ওই লাখ লাখ লোকের কি কি করতে হবে এই ইনস্যুরেন্সে টাকা দিতে হবে যদিও 1 লাখ গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে ধরেন 100 তো এক লাখ লোকেরই ওই যে ওই রকম 1000 আর 1200 1500 এরও ইনস্যুরেন্সের জন্য দিতে হয় তো ইনস্যুরেন্স কোম্পানি কিন্তু কোটি কোটি টাকা পেয়ে যাচ্ছে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে অল্প যে করে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই ক্ষতিপূরণগুলো ইনস্যুরেন্স দিতেছে ওই যে আমাদের টাকা থেকেই আমাদের অন্য ভাইদের কি হেল্প করতেছে আবার আপনি যদি ক্ষতি আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন আপনাকে হেল্প করবে ইন্স্যুরেন্স তো এটা কিন্তু আমরা ভাবা যাবে না তারপর ফাও ফাও টাকা দিব বছরে মাসে বছরে গাড়িকে বছর বাই বছর এই টাকাটা শুধু শুধু দিচ্ছি না কিন্তু এটা শুধু শুধু ভাবা যাবে না কেন ভাবা যাবে না আপনার মতো এরকম লাখ লাখ মানুষের টাকা নিয়ে দুইশো তিনশো যে অ্যাক্সিডেন্ট করে তাদেরকে হেল্প তাদের পরিবারকে রক্ষা করতেছে ইন্স্যুরেন্স কোম্পানি নইলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরবর্তীতে আর গাড়ি মানে চালানোর স্বাদ মিটে যেতে মুখ তো এটা ইন্স্যুরেন্স কোম্পানি সবাই বাধ্যতামূলক করতে হবে তো এটা বলা হচ্ছে

সার্টিফিকেট দিবে যদি কোনো অ্যাকসিডেন্ট হয় ওই সার্টিফিকেটের অ্যাগেইনস্টে আপনি ক্লেম করবে যে হ্যাঁ তোমার ইন্স্যুরেন্স থেকে আমাকে টাকা দাও তখন ইন্স্যুরেন্স তার ক্ষতিপূরণ দিবে সো সার্টিফিকেটটা বাধ্যতামূলক রাখতে হবে আর খেয়াল রাখতে كويس থাকতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে একটা 리스타 দিবে যেখানে কত autorizado তো কোনো একটা অফিসিনা গ্যারেজের নাম দিবে কোথায় গিয়ে গিয়ে ঠিক করতে হবে সেটা ফলস হবে

এলে ভাতা এলে ভাতা অনেক বেশি এলে ভাতা মানে অনেক অনেক বেশি জরিমানা ইকোনমিকা মানে আর্থিক জরিমানা এলে ভাতা অনেক বেশি আর্থিক জরিমানা আসতে পারে শুধুমাত্র আমরা সেই জরিমানা সেই আইনগুলাকে মানবো মানে যে আইন অমান্য করলে বেশি জরিমানা আসবে বেশি ক্ষতি হবে বেশি আমাদেরকে জরিমানা দিতে হবে শুধুমাত্র আমরা সে আইনগুলা মানবো বুঝতে হবে কি ফালস আমরা সব আইনই মানবো এটা ফালস যেমন মনে করেন যে প্রতিবন্ধীদের ওখানে যদি রিজার্ভ বা ওখানে পার্কিং করেন যেখানে রিভার্স তাবেলি এখানে পার্কিং করলে কিন্তু আপনার প্রায় সাতশো ইউরোর মতো জরিমানা আসে আর নর্মাল জায়গায় পার্কিং করলে উনত্রিশ ইউরো মানে যেখানে পার্কিং অনুমতি নাই সেখানে করলে উনত্রিশ ইউরো জরিমানা আসে মানে আপনি এই যে হেনে করবেন না কিন্তু এই যে হেনে করবেন উনত্রিশ ইউরো অল্প আসলেও হেনে করে দেয় সমস্যা নাই এটা অল্প অল্প জরিমানা না আমাদের সব আইনি মানতে হবে অল্প কার বিশ্ব কুষ্টা ফালস এল কত চাইতে প লিয়েরে মানে সরানো দিস্তলিয়ে মানে কি সরানো লেখেন সরান সরে ফেলা লিয়েরে মানে কি সরে দূরে তাকালেন মানে দিস্তলিয়ে মানে কি লো ইজ গোয়ার্দো মানে দিস্তলিয়ে পুরাটা অর্থ হলো কি দিস্তলিয়ে সরানো আর লো ইজ গোয়ার্দো মানে কি দেখা মানে কি আপনি যেখানে তাকা রয়েছেন এখান থেকে অন্যদিকে তাকাই রয়েলেন মানে চোখ সরাই ফেললেন তো দিস দৃষ্টিগুলি লজ মানে কি চোখ সরানো চোখ সরানো মানে আপনার চোখ সামনে থেকে সরাই বামে দেখলেন দেখলেন বড় ডানে চালাইতেছেন আর দেখতেছেন কোন মার্কেটে দিচ্ছে আবার নতুন নতুন ড্রেস আসছে আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড যে ড্রাইভ করবেন আপনি বললো ওই যে কি সুন্দর একটা ড্রেস দেখা যাচ্ছে তো আপনার গায়ে চালায় ঘুরে তাকায় দেখলেন না এমন করা যাবে না দিস্তলিয়ে মানে কি অথবা আপনি গায়ে চালাচ্ছেন পাশে একটা ল্যাম্বর যাচ্ছে আরেক বেল্লা মা কেন মানে আপনার থেকে চোখ ঘোরায় বেল্লা মা কেন এর এই জিনিস করা যাবে না এটাই বলা হচ্ছে কন্ধ চেন্দ্রায় চালক চাইলে দিস্তল এনে চোখ সরাতে পারবে দালা স্রাদ রাস্তা থেকে কোয়ান্দ রীতি এনে

টুইস্ট হবে ফাইল আপনি কখনোই রাস্তা দিয়ে সরানো যাবে না অ্যাক্সিডেন্ট কখন হয় এটা বলা যায় না আপনি সামনে গাড়ি নাই কিন্তু আপনি দূরে তাকানোর কারণে কিন্তু গাড়িটা রাস্তার বাইরে বেরিয়ে যেতে পারে তো কিছু হবে ফালস যখন যখন বলছে প প ডিস্টল চাইলে দূরে তাকাইতে পারবে বা চোখ সরাইতে পারবে রাস্তা থেকে কিছু হবে ফালস ম্যান থ্রে ইল ভেহিকল এ ইন মার্চা খেয়াল করি কুইসটা অনেক ইম্পর্টেন্ট যখন মেনে যখন ইল ভেহিকল ইন মার্চা গাড়ি রানিং অবস্থায় থাকবে চলন্ত অবস্থায় থাকবে চালক প পারবে পারবে প্রোগ্রামারে ইল মানে কি ম্যাপ গাড়ির ভিতরে যে ম্যাপ ম্যাপটাকে সেট করতে পারবে সে কোথায় যাচ্ছে এই নাভিকা তোরে না কি রাস্তা দেখানোর সিস্টেম নেভিগেটর মানে কি ম্যাপ আপনি রানিং অবস্থায় গাড়ি যখন মার্চাতে থাকবে তখন চাইলে আপনি কি করতে পারবেন প্রোগ্রামারে যে কোনো সময় হাতে ম্যাপ করতে পারবেন হবে ঠিক করতে পারবেন না আপনি সিট বেল্টও করতে পারবেন না আপনি নেভিগেশন ঠিক করতে পারবেন না আপনি রেডিও চেঞ্জ করতে পারবেন না গানও বাজাতে পারবেন না রানিং অবস্থায় কিছু করা যাবে না যখন গাড়ি থামা থাকবে তখন সিট বেল পরবেন লুকিং গ্লাস ঠিক করবেন ম্যাপ ঠিক করবেন গান বাজিয়া তারপরে চালাবেন রানিং অবস্থায় এক হাতে গান চেঞ্জ করতেছি রেডিও চেঞ্জ করতেছি ম্যাপ দিতেছি হ্যাঁ তারপর এসি চালাচ্ছি এই জিনিসগুলা করা যাবে না বুঝতে হবে পালস যেহেতু বলছে প আরে যারা নতুন ক্লাসটা করতেছেন ফেসবুকে আপনারা কমেন্ট করবেন যে আপনারা বুঝতেছেন কিনা যদিও এটা অনেক তেইশ নম্বর অধ্যায় যারা নতুন আছেন আপনারা কিন্তু প্রথমেই যখন নাকি দেখবেন যে কঠিন কুঠিন জিনিসগুলো আপনি যেমন গতকালকে পঁচিশ পড়েছি এর আগে চব্বিশ পড়েছি তেশ পড়লাম আপনার কঠিন সলভ করে ফেলবেন পরবর্তীতে সহজ প্রশ্নগুলো দেখবেন মানে পানির মত হয়ে যাবে আপনাদের কথা বলা হচ্ছে ব্যক্তির ক্ষতি হলে কপরে দাননি ক্ষতিপূরণ দিয়ে দিবে তাড়াতাড়ি

পেনাল কেসের আসামি হয়ে যাবেন সর্জে মানে কি হয়ে যাবেন বা আসামি হয় কোয়ালরা যখন প্রবকি লেসিয়নি মানে ক্ষতি হচ্ছে গ্রাবি বিশেষ কোন বেশি কোনো ক্ষতি হচ্ছে গ্রাবে কোনো ক্ষতি হচ্ছে আর পেয়ার যখন কোনো ব্যক্তির অনেক মারাত্মক ক্ষতি হবে তখন আপনি পেনাল কেসের সাথে জড়িত হয়ে যাবেন খুঁজতে হবে বেরো লোস্পেকিওরেত্রোভিজনে পোস্ত সুলাতো দেশ্র দেল ভিকলপ

যে ইন্স্যুরেন্স সার্টিফিকেটটা প্রত্যেক বছর আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে দিয়ে প্রদান করবে কিছু হবে বেয়ার অফ ওকে এই ঝুঁকি শংসাপত্র যে এটা আপনার ওই রিস্ক বলতে আপনাকে ওই সার্টিফিকেটের কথাই আত্মে রিস্ক মানে কি সে যে আপনার রিস্ক নিল আপনি একটা অ্যাক্সিডেন্ট করলে এই অ্যাক্সিডেন্টের ড্রাইভার ও ইন্স্যুরেন্স কোম্পানি নিল সে ক্ষতিপূরণ দিবে এর জন্য যে চুক্তিপত্র ওইটাকে ইন্স্যুরেন্স সার্টিফিকেট বলা হয় অথবা দি রিস্কিও একই কথা তো প্রত্যেক বছর ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে একটা ওই আত্মস্তাতের রিস্কিও বা সার্টিফিকেট তো আপনি কি করবে এরা দিবে কুইস্ট হবে বেরো আপনার এই এই কুইস্টার জন্য আত্মস্তাতের রিস্ক এই ক্ষেত্রে আপনি কনফিউজড হবেন না এটা আপনার একটা ঝুঁকি মানে আপনার গাড়ি যারা যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যে গুলো যারা দিবে Da ciucci potrà parlare di video, il contract paper è attestato di rischio. Questo è vero. L'assicurazione obbligatoria RCA copre i danni subito dai tesi terzi manon giattri. Trasportati se il veicolo è autorizzato al trasporto di persone. E il veicolo è autorizzato a guidare numero di আর ট্রান্সপোর্ট যদি পেসারে মানুষ নেওয়ার অনুমতি যদি থাকে সেই ক্ষেত্রে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তো এর এচিয়া কোম্পানি ওই গাড়িতে যে যাত্রী পরিবহন করলেন তেজসে মানে যাত্রী ওই যাত্রীদের ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে বহন করবে বুঝতে হবে বের অফ লে নরমে সোনো স্টাবলিতে

এবং অন্যান্য যাত্রীদের অন্যান্য পথচারীদের নিরাপত্তা দেওয়ার জন্যই এই নিয়ম গুলা কি করছে স্টেবল করা হয়েছে বাড়ানো হয়েছে জারি করা হয়েছে রাস্তার নিয়ম কানুন গুলা বুঝতে হবে সাথে যে জড়িত হয়ে গেলেন প্যানেল কেস কনের তাহলে সুস্থ যে কখন আপনি সর যে মানে উঠা মানে হয় কখন আপনি প্যানেল কেস আসামি হবেন কোয়ান যখন ইলভিকল অ গাড়ি বাদা কমপ্লিট তার মেন্টে দিস্তুত গাড়ি সম্পূর্ণ ভেঙে চুরে খারখার হয়ে গেল তখন আপনি পেনাল কেসের আসামি হয়ে যাবেন আমরা কি জানি নো কজে জিনিসপত্র ক্ষয় ক্ষতি হলে কখনোই আমরা পেনাল কেসের আসামি হব না শুধুমাত্র যদি কোনো ব্যক্তির ক্ষয় ক্ষতি হয় কোনো ব্যক্তির কোনো মারাত্মক আহত হইছে কোনো কোনো ব্যক্তি মনে করেন যে মারা গেল হ্যাঁ এরকম যদি হয় তাহলে আমরা শুধু পেনাল কেসের সাথে জড়িত হব কোনো গাড়ি ভেঙে চুরে চুরমার হয়ে গেলে আমরা শুধু

অ্যাক্সিডেন্ট করার পর আপনি মারা গেছেন কিন্তু ভুলটা ছিল আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে অন্য লোক সে আহত হয়েছে আপনি মারা যান তারপর আপনার ইন্স্যুরেন্স কোম্পানি সে লোকের ক্ষতিপূরণ দিবে আবার আপনি যাকে এক্সিডেন্ট করছেন কে মারা গেল তো ক্ষতিপূরণটা দিবেন কারে তার পরিবারে দিবেন তো কুই বলা হচ্ছে যে সিভিল কেসে যদি আপনি আসামি হয়ে যান সে এক্সক্লুজা যদি ইনকাজ মর্তিদের দান্নের জাতক যার যাকে আপনি ক্ষতিপূরণ দিবেন সে যে মরে যায় তাহলে আপনি এই সিভিল কিস্তে মুক্তি পেয়ে গেলেন না ফলস আপনি নিজে মূল্য কোনো সুম পার পাবেন না আপনি নিজে মূল্য আপনার ইনস্যুরেন্স কোম্পানি অথবা ফন্ড দি ওই লোকের টাকা দিবে আর ওই লোক যদি মরে যায় তারপর ওই লোকের পরিবারকে আপনি টাকাটা দিতে হবে কষ্ট হবে ফলস যে যদি আহত যাকে আহত করছেন এই সে যদি মারা যায় আহতের মৃত্যুর ক্ষেত্রে মানে আহত করছে সে যদি মারা যায় তাহলে আপনার ওই ক্ষতিপূরণটা দিতে হইব না কষ্ট ফলস আহত করলো সে মারা গেল দিতে আপনি নিজে যদি মরে যান যে আমি মরে গেম না আপনি মরে গে বাঁচেন না আপনি যদি ভুল আপনার থাকে অনেক সময় হয় না যে আপনি একটা অ্যাক্সিডেন্ট করছেন আপনার ভুলে ফলে আপনি নিজেও মারা গেলেন আল্লাহ না করুক এমন যেন কারো না হয় বা আমরা কিন্তু দেখি অনেক সময় টিভিতে দেখি বা আমরা ইউটিউবে দেখি যে হ্যাঁ ফেসবুকে দেখি যে তার ভুলে অ্যাক্সিডেন্ট করতে সে একটা কামের নিচে ঢুকে গেল সেও মারা গেল আবার অন্য অন্য লোকজনও মারা গেল তো পুরো ভুলটা যার

এই ফোন দি গ্যারান্সিয়া সরকারি তো হবে ফোন দি গ্যারান্সিয়া যেটা বললাম যে যদি কোনো কারণে আপনি অ্যাক্সিডেন্ট করার করছেন আপনার গাড়ির ইন্স্যুরেন্স নাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে টাকাকে দিবে ওই ফোন দি গ্যারান্সিয়া অথবা একটা লোক কে একটা গাড়ি ধাক্কা মেরে ফলাই দিয়ে গাড়িটা পালাই গেল তো সেই লোকের ক্ষতিপূরণ কে দিবে এই ফোন দি গ্যারান্সিয়া সরকারি তো হবে দিবে তো ফোন দি গ্যারান্সিয়া পেলে ভিত্তিমে দেলা স্ট্রাদা প্রেভেদে ইল রিজার্চিমেন্টো দাল দান নিয়ারে কাতি তাদেরকে ক্ষতিপূরণ দিবে ফোন দি গ্যারান্সিয়া ভিত্তি মানে কি

সি লিমিটার রিজার্ভমেন্ট দা দানি আলে সলো শুধু জিনিসের ক্ষতি হলি আপনি সিভিল কেসের সাথে জড়িত হয়ে যাবেন না কষ্ট হবে ফলস সিভিল কেসের সাথে কিন্তু যদি কোনো আনিমালে মালে কোনো পশু বাকি রোগ ক্ষতি হয় সিভিল কেসে কোনো মানুষের যদি হালকা ধাক্কা লাগে সেটাও কিন্তু সিভিল কেসে তো কোইজা বলছে সি লিমিটার রিজার্ভমেন্ট তো মানে সিভিল কেসের সাথে যদি আপনি সম্পর্কিত হয়ে যান আপনি শুধু রিজার্ভ চেয়ে ক্ষতিপূরণ দিবেন মালে যদি মালের ক্ষতিপূরণ দিলেই সিভিল কেস থেকে মুক্তি পাওয়া যাবে না মালের ক্ষতিপূরণ পাশাপাশি সিভিল কেসে যদি হয় আমরা কিন্তু ওই কোনো অ্যানিমেলি পশু পাখির ক্ষতি যদি হয় সেটাও দিতে হইব আবার কোনো মানুষের ক্ষতি হলেও কিন্তু সেটা দিতে হইব বা মানুষের যদি বেশি ক্ষতি হয়ে যায় তাহলে সেটা ক্ষতিপূরণ দিব প্লাস জেলও কাটতে হবে আ বলতে টি সি এসপনে পিউ রিস্কিও দি কোয়েলা কে সি ইন গ্রা দি তার থেকে বিশ এক্সপ্লেন করেন মানে আপনি হন বা অন্য কেউ হয় যে এক্সিডেন্ট হওয়ার পরে হালকা একটা ধাক্কা লাগছে কিন্তু তার কিছুই হয় নাই কিন্তু আ বলতে চিসে মানে ব্যাখ্যা করা ব্যাখ্যা করা লাচিতো আসতে মানে পিউ রিস্ক মানে তেমন কোনো কিছু হয় নাই মানে কখনো কোন আপনি যে পরিচালনা করতে পারেন ঝুঁকির পূর্ণ পরিস্থিতি মানে কি যেটা হয়েছে তার থেকে বেশি মানে দেখা ধাক্কা লাগছে পিছনের গাড়ি আপনি মনে পড়ে গেলেন হাই হাই আমি শেষ মানে আমার জীবন যেমন সব শেষ এক ধাক্কায় মানে আপনি আপনি না করেন মানে আপনি জয়েন আপনি গাড়ি চালাচ্ছেন সামনে গাড়ি ধাক্কা মারছেন আর মনে করেন ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য এরা আমার জীবন যেমন সব শেষ পড়ে এক গঙ্গা হয়ে গেছে এরকম কিছু হয় নাই ধাক্কা মারছেন তো এই কথাই বলা হচ্ছে যে আ বল তা কিছু কিছু সময় কি হয় এস পরে মানে প্রকাশ করে বিপুর টাকা পিউ রিস্ক বিশে ঝুঁকিপূর্ণ করে প্রকাশ করতে পারে দি কোয়েলা কে সি ইন গ্রাদোজিস্ট যতটুকু হইছে তার থেকে বিশ এক্সপ্লেইন করতে পারে পারে না কি পারে ইনস্যুরেন্স টাকার জন্য পারে যে হ্যাঁ এরা যেন বেশি টাকা দেয় আমার এর পারে কিছু হয় নাই ভয় কই ভয় পেয়ে আমি

solo se si disposti a pagare personalmente যদি আপনি মানে টাকার বান্ডিল চলেন অ্যাক্সিডেন্ট হইলে টাকা যদি টাকা দিতে পারেন ক্ষতি হয় ক্ষতির পূরণ যদি আপনি সরাসরি ক্যাশ টাকা দিয়ে দিতে পারেন তাহলে ইনস্যুরেন্সের মেয়াদ শেষ হলো আপনি গায়ে চালাতে পারবেন কুইস্টা হালসব কি পেনালমেন্টে সিভিলমেন্টে রেসপন্সিবল

di AIN, se AIN appreca i sassi di viva, questo è vero. Le polizze eh, assicurative stipulate di solito per coprire danni da furto, incendio, atti vandalici, eventi naturali o danni al proprio veicolo polizia casco, non sono obbligatorie. Ecco. ইন্স্যুরেন্স এর চেয়া অবলিগ এর চেয়া বলতে আমি যদি কোনো গাড়িকে অ্যাক্সিডেন্ট করি সেই গাড়ির ক্ষতিপূরণ দিবে এটা অবলিগ বাট আমার গাড়ি যে ভাঙলো আমার গাড়ি আমার নিজের টাকাতে করতে হবে তো এখন ইন্স্যুরেন্সের মধ্যে একটা অপশন আছে আপনি চাইলে সেটা করতে পারেন নাও করতে পারেন এর চেয়া বাধ্যতামূলক যে কি করব আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন ওই গাড়ির ক্ষতিপূরণ দিব এটা বাধ্যতামূলক করতেই হইব এটার জন্য মাসে আপনাকে সরি বছরে আপনাকে বারোশো বা পনেরোশো টাকা দিতে হবে প্রতি বছরে যদি আপনি অন্য গাড়িকে লাগাই দেন সেই গাড়ির ক্ষতিপূরণ সেই গাড়ি ঠিক করতে যা লাগে ইন্স্যুরেন্স কোম্পানি দিব কিন্তু যখন লাগাই দিলেন আপনার গাড়ি তো ভাঙলো আপনার গাড়ির টাকা দিতে এখন ইন্স্যুরেন্সের মধ্যে আরেকটা অপশন আছে যেটা আমার কি পলিসি কাজ কো কাজ কো এটা বাধ্যতামূলক না বা যদি আপনি বেশি টাকা দেন যে পনেরোশো টাকা দিতে তুমি ওই গাড়ি রিক্স নিলা তোমাকে আমি আরো কিছু টাকা বাড়াই দিই তুমি আমার গাড়ি রিক্স নাও তখন বলো ঠিক আছে তুমি আমাকে বাইশ টাকা দাও তাহলে আমি তোমার গাড়ির ও রিস্ক ওই গাড়ির চুরি হয়ে গেলে অথবা তোর আলী মানে কি যদি কোনো শিরা পরে ঝড়ে একটা গাছ পড়ে গেলো আমার গাড়ি ভেঙ্গে গেলো আমার গাড়ির ক্ষয়ক্ষতি যদি হয় সেটা টাকাও দিবে তো ওই কাস্কটা নন শুনো অব্লিগ না অবশ্যক না হবে vero ci cascano sai le cute ma il rispetto che delle norme di circolazione permette di limitare i rischi connessi alla guida di tutti i veicoli sia di quelli a motore sia di quelli che non sono che nessuno i primi del motor rate রিসপেক্ট তোদের নর্মে গাড়ির যে আইন নিয়ম রাস্তা চলাচলের জন্য যে নিয়মগুলা বানানো হয়েছে রিসপেক্ট তো দিলে নর্মে মানে আইন নিয়ম কানুন দিচ্ছি প্লাস সি মানে চলাচলের জন্য যে নিয়ম কানুন গুলা বানানো হয়েছে সে নিয়মগুলা সব কল ধরনের যানবাহন যারা চালায় সবাইকে সম্মান করতে হবে মোটর যাদের আছে তারাও যাদের মোটর নাই তারাও সাইকেল চালক ওগুলাকে রিসপেক্ট করবে বুঝতে পেরো

আপনার কুদিস ফিসকালের মধ্যে ওই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার পাত্রতা নাম্বার চাপ দিলেই বুঝতে পারবে কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে অটোমেটিকলি আপনার ক্লাসটা বেড়ে যাবে তো এটাই বলা হচ্ছে কুইজের মধ্যে যে জন কম ত্রাত ফর্মাল বোনাস মালুস আপনাকে পরবর্তী বছর বোনাস দিবে না মালুস দিবে মানে ইন্স্যুরেন্সের টাকা কিস্তি কমাবে না বাড়াবে বিয়ের ইস্তাবিল দাল জুডিসি এটা জাস আদালত থেকে আদালত থেকে এটার নিয়ন্ত্রণ করবে না এটা আদালত থেকে করবে না এটা ইন্স্যুরেন্সের পলিসি ইন্স্যুরেন্সের

যখন বিএসিআইনো দান নি ইন ভলন্টারি আলে সোলে কজর আপনি শুধু জিনিসপত্রের ক্ষয়ক্ষতি করবেন তোর আর পেনাল কেস থেকে মুক্তি পেয়ে যাবেন মানে না বুঝে ইন ভলন্টারি না বুঝে মানে আপনি সাকৃত না হয়তো বা গাড়ির ব্রেক হয়ে গিয়েছে অথবা আপনি কি বলে গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কোনো কারণে তো পিছনের গাড়ি আপনাকে ধাক্কা মারছে আপনি আবার আইটাকে মারছেন তো এনি খাও আপনি যদি অনিশ্চিতভাবে যদি কোনো জিনিসপত্র ক্ষয়ক্ষতি করেন কোনো মানুষ মারেন নাই

সিভিল কেসের সাথে আমরা জড়িত থাকবো এক্সক্লুড মানে কি বাইরে এই রিস্পেক্ট দেল নরমে দিল সিকুরাসিওনে এ ইম্পর্টান্টে পেলি উতেন্টি দে বলি উতেন্টি দে বলি বলতে দুর্বল দুর্বল যারা তারা দুর্বল বলতে যেমন সাইকেল চালক চিকলো মোটরি তারপরে প্রতিবন্ধী এদেরকে বলা হয় উতেন্টি দে বলি মানে দুর্বল দুর্বল উতেন্টি রাস্তার তো রাস্তার যে নিয়ম কানুন নিয়ম কানুন গুলা ইম্পর্টে গুরুত্বপূর্ণ শুধুমাত্র কাদের জন্য দেবরীর জন্য গাড়ি চালকদের জন্য এটা ইম্পর্টেন্ট না যদি অনেক বেশি ট্রাফিক জ্যাম দেখেন কি বলা হয় অনেক বেশি ট্রাফিক জ্যাম থাকলে লো স্ট্রেস পো লো স্ট্রেস পো aiutare ইল কন্ডুচান্তে চালক কে বলসে মানতেরে ভিজলি মানে চালক ট্রাফিক নিয়ন্ত্রণ করবে চালক গায় থুয়া মানে অনেক বেশি জ্যাম পাইছে মানসিক চাপের কারণে মনে করে অস্থির হয়ে যেতে স্ট্রেস স্ট্রেস নিচ্ছে মানে এত জ্যাম ভাল লাগে না তখন চালক গায় থে নাইমা মানতেরে সি ভিজলি মানে সেই

ইতালিয়ান ইতালির গতিপথে ইতালির রাস্তায় আপনি শুধু গাড়ি ব্যবহার করতে পারবেন না ফালস করা যাবে না কুইল বি কোনো ব্যাং গান আর যদি কোনো কারণে গাড়ি চুরি হয়ে যায় ইন উনিস্তাত মানে ইস্তাত এস্তেরো মানে কি অন্য দেশে যদি চুরি হয়ে যায় প্যার পথে রাত্রেভাবে আস্তে করে আসছে ইন্স্যুরেন্স থেকে যদি আপনি এটা যদি টাকা নিতে চান যে গাড়ি চুরি হয়ে গিয়েছে ইন্স্যুরেন্স আপনাকে টাকা দিবে সেই চুক্তি থাকলে সেক্ষেত্রে আপনাকে বীজ রিপ পিতে রে লাদিন উন শাহ নেলি তাঁ সেক্ষেত্রে রিপিতের জার্মান যাবেন সুইজারল্যান্ড যাবেন সেখানে গাড়ি চুরি হয়ে গেলে সেখানে দীনুন সা করবেন এখানে গাড়ি চুরি হয়ে গেছে তো সেক্ষেত্রে ইটালিতে এসে আপনার আবার রিপিট সেম আরেকটা দীনুন করতে হবে যে আমি জার্মান গেছিলাম আর সুইজারল্যান্ড গেছিলাম আমার গাড়ি চুরু হয়ে গেছে এই দুইটা দীনসা কপি নিয়ে ইন্স্যুরেন্স জমা দিলে যদি আপনার পলিসি থাকে যে গাড়ি চুরি হয়ে গেলে টাকা দেবে তাহলে ইন্স্যুরেন্স আপনাকে টাকা দেবে বুঝ হবে বেরোফ তো তবে খেয়াল করবেন যারা ইন্স্যুরেন্সের সাথে চুক্তিবদ্ধ থাকবেন যে গাড়ি চুরি হয়ে টাকা দিবে অবশ্যই অবশ্যই আপনার গাড়ির দুইটা চাবি জন্য আপনার কাছে থাকে এরা কিন্তু একটা নাটক করবে যে তোমার একটা চাবি কই আর সবাই জানে যাই না নতুন গাড়ি হোক পুরান গাড়ি হোক যত গাড়ি পৃথিবীতে আসতেছে সবগুলো গাড়ির মাত্র দুইটা চাবি থাকবে একটা মাস্টার কি একটা কপি কি দুইটা চাবি থাকবে তো যখন গাড়ি কিনবেন কারো থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি দুইটা চাবি নিবেন যখন আপনার গাড়ি বিক্রি করবেন দুই গাড়ি দিয়ে দিবেন দুটা চাবি দিয়ে দিবেন কারণ কি চাবি যদি একটা করতে একটা হারাই গেছে না তো যদি করেন গাড়ি হারাই গেছে এরপরে দিনুষা করেন আমার চাবিও হারাই গেছে একটা কিন্তু হইতো না আপনার গাড়ি তাহলে কিন্তু এরা টাকা দিবে না গাড়ি দুইটা চাবি থাকবে আপনার গাড়ি অরিজিনাল চুরি হয়ে গেছে কিন্তু আগের চাবি কই সেটা হারাই গেছে তো হারাই গেলে আগে থেকে দিনুষা করতে হইব যে আমার আগের চাবি হারাই গেছে তো সবার গায়ে দুইটা চাবি দুইটা চাবি যত সবাই রাখবেন একটা আলমারিতে রাখবেন একটা আপনার কাছে রাখবেন অথবা যদি আপনার বিশ্বস্ত কোনো বন্ধু থাকে তার কাছে একটা দিবেন একটা আপনার কাছে রাখবেন বাট কখনোই যদি গায়ে দুইটা চাবি না থাকে আপনি ওই গাড়ি কিনবেন না আর কিনলেও একটা দিনুসা করবেন যে গাড়িটা কিনছি আমার কাছে একটা চাবি আছে আর একটা চাবি নাই এটা দিনুসা করে রাখবেন আগে থেকেই অথবা আপনার কাছে যদি দুটা চাবি না থাকে আপনি ইনস্ট্যান্ট দিনুসা করবেন যে একটা চাবি আমার কাছে নাই তো প্রত্যেকটা গাড়ির দুটা চাবি থাকবে এটা অরিজিনালি

যেগুলাতে নিয়ন্ত্রণ করতে হবে মান্ত্রে মেন্ত্রে তখন ইল ভেহিকল ইন মুভমেন্ট যখন গাড়ি রানিং অবস্থায় থাকবে চলন্ত অবস্থায় থাকবে তখন লুকিং গ্লাসগুলো নিয়ন্ত্রণ করতে হবে হবে ফলস আজকে যে প্রশ্নগুলো পড়াইলাম এই অধ্যায়ের মধ্যে কঠিন এবং ইম্পর্টেন্ট এর প্রশ্নগুলো পরীক্ষা হলে এগুলাই আসবে এই আবার দেখবেন আমি রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দেব এখান এখান থেকে পরীক্ষা আসবে আমাদের কালকে নতুন বেস চালু হবে কালকে ভর্তি হয়ে যাবেন সবাই আমার এই নাম্বারে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কালকে মাত্র 15 শুরু ভর্তি হতে পারবেন সবাই ভর্তি হয়ে যান কালকে আমরা শুরু থেকে আবার স্টাডি করাবো ইম্পর্টেন্ট ফিড দিব সো মিস করে না আবার নতুন বেস চালু হবে সেইদের পরে এটা নোট করবেন কি কালকে ভর্তি হয়ে যান সবাই ঠিক আছে যারা পুরানো স্টুডেন্ট আপনারা নতুন করে তৃতীয় শুরু রিপিট করেন নতুন গ্রুপে দপলা ফির্মাデル কন্ট্রাট্টো দিয়ে আচ্চিকুরাসিয়োনে এলজিএ যারা বলছিলাম ইনস্যুরেন্স কোম্পানির সাথে ফিরমা করার পরে এর আপনাকে একটা লিব্রেত দিবে সুল্লাহ নোজজিওনি ডিপ্রন্তোছো করছো প্রাথমিক সেবা কিভাবে দিতে হয় তার একটা লিব্রো দিবে না বুঝছো তবে ফালতো ইন্ট্রেস কমলে সাথে আপনি কি দিবে আত্মের রিস্কিও অথবা সার্টিফিকেট দিবে সার্টিফিকেট দিবে বা আত্মের রিস্কিও একটা চুক্তিপত্র দিবে বুঝছো হবে ফালস আমরা অদ্য শেষ আমাদের 30টা 30টা হলো যারা জুমে আছেন আমরা আপনাদের কনমিট করতেছি শুনি কিছু কথা